السلام عليكم সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার এক রবি সিম থেকে ব্যালেন্স অন্য যে কোনো রবি নম্বরে কিভাবে একদম ফ্রি তে ট্রান্সফার করবেন তার প্রসেসটা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে ডিসাইড বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনার রবি সিমের ব্যালেন্স এক সিম থেকে অন্য রবি সিমে ট্রান্সফার করতে চাইলে প্রথমে আপনার মোবাইলে থাকা মাই রবি সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তবে এখানে অবশ্যই কিন্তু আপনার রবির নাম্বার দিয়ে সাইন আপ করে লগইন করে নিতে হবে তো এরকম একটি ইন্টারফেস শো করবে লগইন করার পর তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন মোর অপশন রয়েছে তো এটাতে আপনি ট্যাপ করে দিবেন তো ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স ট্রান্সফার তো এখন এই ব্যালেন্স ট্রান্সফার এই অপশনের উপর আপনি ট্যাপ করে দিন তো এখানে দেখতে পাচ্ছেন ইন্টার এ ভ্যালিড রবি নাম্বার এখানে আপনি যে রবি নাম্বারে টাকাটা পাঠাতে চাচ্ছেন বা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই রবি নাম্বারটা এখানে বসিয়ে দিবেন তারপর এখানে রয়েছে ইন্টার ট্রান্সফার অ্যামাউন্ট তো এখানে আপনি কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি বক্স এখানে আপনি টিক মার্ক বসিয়ে দিবেন তারপর নিচে কন্টিনিউ অপশনে আপনি ট্যাপ করে দিবেন তো তারপর এখানে একটি ওটিপি পাবেন ওটিপি কোডটি আপনি বসিয়ে দিবেন আপনার এই নিচে বক্সে তো আপনারা এসএমএস এ পাওয়ার ওটিপি কোডটি এই খালি বক্সে বসিয়ে দেওয়ার পর নিচে কনফার্ম অপশনে ট্যাপ করে দিবেন তো দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ রিস্টার্ট তো ব্যালেন্স ট্রান্সফার অপশন তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ব্যালেন্স ট্রান্সফার করার অপশনটি এখানে এনেবল হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে দুঃখিত ট্রান্সফারের পর অবশিষ্ট কিন্তু 2 টাকা থাকতে হবে তো আপনার কিন্তু অবশ্যই ট্রান্সফার করার পর 2 টাকা অবশিষ্ট থাকতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো অ্যামাউন্ট আপনি যে কোনো রবি নাম্বারে আপনি ট্রান্সফার করতে পারবেন তো আজ এই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিন পরবর্তী ভিডিওতে আবারো আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ